বাজে একটা লেন্স ব্যবহার করতেছি। লেন্সটা হয়তো আপনারা জেনে গিয়েছেন যে কি লেন্স এটা। এটা হচ্ছে একটা প্রাইম লেন্স। তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের এই চ্যানেলে মূলত 1,17,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সবাই আপনারা আমাকে সাপোর্ট করছেন বিধায় কিন্তু এটা সম্ভব হয়েছে, এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেছেন। তো এভাবেই সাপোর্ট করে যাবেন আমি আশা করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমার এই বেবি পেয়ারটা নিজে নিজে খেতে পারছে। তো আপনারা যদি চান যে আপনার বেবি পেয়ারটা নিজে নিজে খেতে পারুক, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দেখুন ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে যেটা হবে, আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। তো এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিব। টিপসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আশা করি যে আপনারা আশানুরূপ কিছু পাবেন। আমরা দেখা যায় যে অনেকেই নতুন যখন থাকি, তখন হাট থেকে বা বাজার থেকে ছোট বাচ্চা নিয়ে আনি। যে সমস্ত বাচ্চা কবুতরগুলো খাওয়ার জন্য থাকে, ওই বাচ্চাগুলো আমরা কিনে আনি। তো ওই বাচ্চাগুলো যখন আমরা বাসায় কিনে আনি, ওই বাচ্চাগুলো কিন্তু নিজে নিজে খেতে পারে না। তখন দেখা যায় আমরা যখন তাদেরকে হ্যান্ড ফিডিং করাই, হাত দিয়ে খাওয়াই, তখন তারা অনেকটা অভ্যস্ত হয়ে যায়। যে হাতে খেতে খেতে তারা অনেকটা অভ্যস্ত হয়ে যায়, তখন তারা নিজেরা খেতে চায় না। তখন দেখা যায় যে তারা যখন অনেকটাই বড় হয়ে যায়, তখন তাদের মধ্যে এই স্বভাবটা থেকে যায় যে তারা নিজেরা খেতে পারে না, তারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে। তখন যখন আপনি তাদেরকে খাইয়ে দিবেন, তখনই শুধু তারা খায়। তো দেখতে পাচ্ছেন এখন আমার এই ঘরের বাচ্চাগুলো নিজেরাই খেতে পারতেছে। আমি এখানে যে প্রসেসটা চালিয়েছি সেটা হচ্ছে যে তাদের এখন তাদের বয়স হচ্ছে 1 মাস। যখন তাদের বয়স 25 দিন ছিল, তখন আমি ওদের মা বাবার সাথে ছিল, তখন আমি হাঁড়িটা শুধু তাদের খোপ থেকে বের করে দিছি। তারপর যে কাজটা করলাম, এরা 5 দিন থাকলো তাদের মা বাবার সাথে, কিন্তু তারা হাঁড়িতে বসেছিল না, আমি নামিয়ে দিয়েছি হাঁড়ি থেকে। তখন তারা তাদের মা বাবার সাথে খেতে থাকলো, আস্তে আস্তে তারা চেষ্টা করলো খাবার খাওয়া শেখার। তো তারপরে যখন এটার বয়স 1 মাস হয়ে গেল, তখন আমি ওই 5 দিন পরে এদেরকে আলাদা করে দিছি খাবার দিয়ে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা নিজেরাই খেতে পারে। তো আপনারা যদি এই কাজটা করেন, তাহলে ভালো ফলাফল পাবেন। এদের যখন বয়স 1 মাসের মতো হয়ে যাবে, তখন আপনি তাদের খাঁচা থেকে হাঁড়িটা বের করে দিবেন। হাঁড়িটা বের করে দিলে তারা নিজেরাই খেতে চেষ্টা করবে, নয়তো তারা হাঁড়িতেই সারাদিন বসে থাকবে এবং তারা তাদের মা বাবার উপর নির্ভরশীল হয়ে থাকবে যে তারা কখন তাদেরকে খাবার খাওয়াবে। যদি এরকম হয় যে বাচ্চা রেখে মা বাবা হারিয়ে গেল বা চলে গেল বা মারা গেল, যে কোনো কিছুই হোক, মা বাবাগুলো নেই, তখন আপনি কি করবেন? যদি বাচ্চাগুলো একেবারেই ছোট থাকে, তাহলে আপনার দেখতে হবে যে এরকম সেম সাইজের আপনার লফটে আরও কোনো বাচ্চা আছে কিনা। যদি থাকে, ওই বাচ্চাগুলো আপনি উঠিয়ে দিবেন লফট থেকে। আপনি উঠিয়ে আপনার এই যে বাচ্চাটার মা বাবা হারিয়ে গেল, সেই বাচ্চাগুলো আপনি ওই থরের উপর গিয়ে আপনি রেখে দিবেন, ওই হাঁড়িতে গিয়ে রেখে দিবেন। তখন দেখা যাবে যে ওই বাচ্চাগুলোর মা বাবা যখন আসবে, এসে দেখা যাবে যে আপনার যেই বাচ্চাগুলোর মা বাবা হারিয়ে গেছে, ওই বাচ্চাগুলোকে খাওয়াবে। তখন তারা বুঝবে যে না, এটা তার বেবি। আশা করি বুঝতে পেরেছেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যদি মা বাবা থেকে বাচ্চাগুলো আলাদা না করে দেন, তখন দেখা যায় মা বাবাগুলো ডিম পারে না। তখন এই আমার এই লফটের একটা সিস্টেম, কবুতরের সিস্টেমগুলো হচ্ছে যে তারা বাচ্চাগুলো না সরালে মা বাবাগুলো ডিম পারে না। এই জন্য বাচ্চাগুলো যদি আপনি সরিয়ে দেন তাদের লফট থেকে, যখন তাদের বয়সটা হয়ে যাবে, নিজেরাই নিজেদের খাবার খাওয়ার উপযোগী হয়ে যাবে, তখন আপনি বাচ্চাগুলো যদি সরিয়ে দেন, তখন তারা ডিম পারবে। কারণ হাঁড়ি যখন তারা খালি পায়, তারা শুধু মেঝেতে ডিম পারে না, খাঁচার মধ্যে ডিম পারে না। তাদেরকে যখন আমি হাঁড়ি দিই, তখনই তারা ডিম পারে। তারপরেও যদি কবুতরের বাচ্চা নিজে নিজে না খেতে পারে, আপনি রাত্রে বেলা সোলাবুট ভিজিয়ে রাখবেন, সেগুলো সকালে উঠলে দেখবেন যে ফুলে উঠেছে। সেই সোলাবুটগুলো আপনারা হাতে ধরে খাইয়ে দিবেন, তাহলেই চলবে। আর সোলাবুট খাওয়ানোটা অনেকটাই সহজ, আপনি খাইয়ে দিতে পারেন। তাছাড়া বাজারে অনেক ধরনের হ্যান্ড ফিডিং পাওয়া যায়, সেটা নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন, হ্যান্ড ফিডিং সম্পর্কে বিস্তারিত আছে।